এটা হচ্ছে বারান্দা, ইকিয়ার বাড়ির বারান্দা থেকে ঢুকে ডাইনিং এরিয়া, ওদিকে কি আছে এখনো জানি না, এইদিকে কিচেন। ও বাবা, এইটা হচ্ছে বসার জায়গা। একজন ম্যাট হয়ে গেছে, ভীষণ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। এ তাও একটু সম্ভব, বোকা হয়েছো, পুরো রেকর্ডেড হয়ে গেছে কিন্তু তোমার বোকামি। হ্যাঁ, সবাই তিতিনের কাছে চলে এসছে। হ্যাঁ, এবার কিলি 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 কি হলো ওদের, ইয়ে আমরা ব্যাডমিন্টন র্যাকেট আর ইয়েটা নিয়ে আসতে ভুলে গেছি। এই জায়গাটা মোটামুটি ব্যাডমিন্টন কোর্টের থেকেও একটু বড়। ইনফ্যাক্ট এদের কিচেনটাই আমার বেডরুমের থেকে অনেক বড়, এবং কিচেনের সঙ্গে একটা ইয়েও আছে, আমার ভাড়ার ঘর। আবার এখানে কি, আবার একটা ইউটিলিটি আছে যেটা মোটামুটি ছোট পরিবারের বাড়ি হয়ে যায়। তোর কুকুরদের চান করিয়ে দেবো, আমার সার্ভেন্ট রুমে থাকতে দিবি। এই হচ্ছে ব্যাপার, আমরা এখন কিন্তু বেডরুম অব্দি পৌঁছাতে পারিনি, তাতেই এই অবস্থা। সে পরে দেখবো, আমার পূজা ঘর যেখানে এখনো পুজোর সামগ্রী আসেনি। এইটা একটা বিশাল বড় বেডরুম, যার মধ্যে টিম টিম করছে একটা খাট, আর তার সঙ্গে আরেকটা বারান্দা। বারান্দাতে অনেক বাইরে দেখা যাচ্ছে, একটা এরোপ্লেন ল্যান্ড করতে আসছে, তার লাইটটাও দেখতে পাচ্ছি দপদপ করছে। এখানে প্লেন যায়, এখানে আবার কি, এটা হচ্ছে ড্রেসিং এরিয়া বলে, ওয়াক ইন ক্লোজেট। এটা মাস্টার বাথরুম, মাস্টার্স বাথরুম, অ্যান্ড এক্সট্রিমলি সারপ্রাইজড এখানে একটা আবার আমরা বিশাল বেডরুমের ভেতর দিয়ে আসছি। জোরো তার একটা খেলনা নিয়ে খেলার চেষ্টা করছে, তারপর আরেকটা কোথায় যাচ্ছে, কি নিয়েছো, পিঙ্ক পোন। আরেকটা বিশাল ঘরের মধ্যে, যার সঙ্গে আরেকটা বারান্দা আছে। বারান্দা আছে, বাথরুম আছে। এই বারান্দার ওই বারান্দাটা কি টানা, টানা বারান্দা। আর ঘর আছে এই মোটামুটি। এবার আমরা ওই দিকে কোন দিক দিয়ে যাবো আমি একটু হারিয়ে গেছি। এবার আমরা আবার ফিরে যাচ্ছি পূজা ঘর। এইটা সেই বিশাল ডাইনিং রুম কাম সব রুম, বসার জায়গা, তাতে অনেক ডেকোরেশন আছে সুন্দর। আরেকটা ঘর কোথায় আছে খুঁজতে যাচ্ছি। এইটা বোধহয় এইখান দিয়ে ঢুকেছিলাম না, এই দরজাটা। এই তো আরেকটা ঘর, আরেকটা এত বড় ঘর। এটা বোধহয় আরো বড় ঘর মনে হচ্ছে, বোধহয় খালি হচ্ছে, খালি বলে মনে হচ্ছে। এটা মিউজিক রুম প্লাস গিয়ে জিম, জিম হবে বোধহয় এখানে, কারণ এখানে একটা টেনিস র্যাকেট দেখতে পাচ্ছি, একটা গিটারও দেখতে পাচ্ছি। আমরা এখানে গান গাইব। আর এই আরেকটা বারান্দা দিয়ে বেরিয়ে গেলাম। এই রে কোথায় একটা হোঁচট খেলাম, ঘেঁচু কি জায়গা।